করোনাকালীন এক বছরে ব্যাংক ঋণ ও কিস্তির সুদ মওকুফ করা এবং পরিবহনের ডকুমেন্ট হালনাগাদের সময় বৃদ্ধি সহ পাঁচটি দাবি জানিয়েছে চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপ। রবিবার নগরী স্টেশন রোড এলাকায় বিআরটিসি মার্কেটের আন্তজিলা বাস মালিক সমিতির কনফারেন্স হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। লকডাউনে পরিবহন চালানোর নিষেধাজ্ঞা থাকলেও প্রাতিষ্ঠানিক খরচ পূর্বের মতোই আছে জানিয়ে চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি খুরশেদ আলম বলেন, লকডাউনে গণপরিবহন মালিক শ্রমিকদের নানান সমস্যা তুলে ধরে তাদের পক্ষ থেকে তিনি পাঁচটি দাবিও জানান। দাবিগুলো হল, বিনা সুদে সড়ক পরিবহন মালিকদের ঋণ প্রদান, করোনাকালীন এক বছর ব্যাংক ঋণ ও কিস্তির সুদ মওকুফ করা, কিস্তির টাকার জন্য হয়রানি ও মামলা বন্ধ করা, গাড়ির ডকুমেন্ট হালনাগাদ করার সময় বৃদ্ধি করা ও সকল পরিবহন শ্রমিকদের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা। দৈনিক 5 কোটি টাকা আয় থেকে শ্রমিকরা বঞ্চিত হচ্ছে। সরকার ও রাজনৈতিক নেতৃত্বকে আজকে ঠিক করতে হবে, দেশের পরিবহন সার্ভিসের আদৌ প্রয়োজন আছে কিনা। সমগ্র দেশের পরিবহন ব্যবস্থা শুধু সংকটে নয়, মহাসংকটের ধ্বংসের দিকে। সরকার দেশের গার্মেন্টস ও অন্যান্য শিল্পকে রক্ষার জন্য হাজার হাজার কোটি টাকা প্রণোদনা দিচ্ছে, কিন্তু বছরে হাজার হাজার কোটি টাকা অগ্রিম ট্যাক্স প্রদানের পরও পরিবহন শিল্পকে কোনো ধরনের ভর্তুকি সাহায্য সহযোগিতা দেওয়া হচ্ছে না। এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মোহাম্মদ খুরশেদ আলম, সভাপতি মোহাম্মদ সৈয়দ হোসেন, সহসভাপতি ইহিসাক, বদরুল হুদা, নুরুল আফসার, হুমায়ুন কবির, মহাসচিব মঞ্জুরুল হক, সাধারণ সম্পাদক এস এম তৈয়ব, যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান সহ আরও অনেকে। শাহাদাত রিফাত, সিটিজি নিউজ, চট্টগ্রাম।